ব্রিটিশ শাসন আর পরবর্তী প্রতিরোধ আন্দোলন। বিশ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষার প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল গঠিত হয়। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয়। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালে ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করে, কিন্তু তাই বলে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে থাকেনি। স্বাধীনতার জন্য ভারতীয়দের আন্দোলন চলতে থাকে। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শের-ই বাংলা একে ফজলুল হক। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরো বেগবান হয়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এ সময় নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুইটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। এসো বলি, কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারেন, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এসো লিখি, আশির পৃষ্ঠা থেকে বিশ শতকে বাংলায় যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছে সেগুলোর একটি ঘটনাপঞ্জি তৈরি করো। আরো কিছু করি। বাঙালির স্বাধিকার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটি বাংলার নবজাগরণের সাথে সম্পর্কিত?